नमस्कार आमी अनामिका आज आमी आपनादेर मटन कारी रेसिपी देखाबो जदि ए रेसिपिटी आपनादेर भालो लागे अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करबेन एबं आमाके सपोर्ट करबेन। प्रथमे आमी रोस्टेड मसालाटा बानाबार जन्य एकटा बड़ो इलाच एर मध्ये दिए दिलाम। चारटे ग्रीन कार्डेमन दिए दिलाम। एक इंची दारचिनी एर मध्ये दिए दिलाम। चार पाँचटा लवंग दिए दिलाम। এই মশলাগুলো একটু ভালোভাবে রোস্ট করে নিতে হবে যতক্ষণ না এর সুন্দর গন্ধটা বেরিয়ে আসছে। এরপর আমি সামান্য জায়ফল এবং জয়িত্রীটা দিয়ে দিলাম। দিয়ে আরো ভালোভাবে এটাকে রোস্ট করে নিতে হবে। খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছে সমস্ত মশলাগুলোর। এখানে এই মশলাগুলো খুব ভালোভাবে রোস্ট হয়ে গেছে। এরপর আমি মিক্সিতে দিয়ে দেবো গ্রাইন্ড করার জন্য। খুব ভালোভাবে এই রোস্টেড মশলাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। কড়াইয়ে আমি 1/3 কাপ তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখানে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি, দু টুকরো করে কেটে নিয়েছি। কেটে এখানে নুন এবং সামান্য হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলটা আমি কড়াইয়ে দিয়ে গরম করে নিয়েছি। এরপর আমি নুন হলুদ মাখানো আলুগুলো একটু ফ্রাই করে নেব। আলুগুলোকে আমি এবারে অপর পিঠ করে এইভাবে উল্টে পাল্টে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এরপর আমি তুলে রাখবো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন ভাবে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ব্রাউন ভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে এখানে আমার 450 গ্রাম মটন রয়েছে, আমি মটনটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের উপরে। দিয়ে আমি সামান্য 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করে নেব। প্রথমে আমি একটা তেজপাতা ছোট করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে মাটনটাকে 2 থেকে 4 মিনিট একটু সটে করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট আমি ভালোভাবে সটে করে নিয়েছি এবং 2 চামচ আদা এবং রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আদা রসুনটা ভালোভাবে মিক্স করে দিতে হবে এবং খুব সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো আমি সামান্য জল এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে এবার ভালোভাবে মিক্স করে নেব সমস্ত মশলা এবং মাটনটা এবং 10 মিনিট আমি লো হিটে এটা ঢাকনা দিয়ে কষব। 10 মিনিট আমি লো হিটে ঢাকনা দিয়ে এই মাটনটা ভালোভাবে কষিয়েছি। এরপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। দিয়ে আরও 10 মিনিট লো হিটে এটাকে কষাবো যাতে টমেটোমের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন এখানে সমস্ত তেল ছেড়ে এসছে, মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালোভাবে আমি মিক্স করে নেব।
5 মিনিট আমি লো হিটে সিদ্ধ হতে দেব। মটরটা খুব ভালোভাবে এবার কষানো হয়ে গিয়েছে। এরপর আমি প্রেসার কুকারে দিয়ে 4টে হুইসেল দেব যাতে মটনটা আরেকটু সফট এবং সুন্দর হয়। মটনটা প্রেসারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি প্রয়োজন অনুযায়ী কারির জলটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এই মটনটাকে আমি 5টা হুইসেল দিয়ে নেব। ঢাকনাটা খুলে দিয়েছি প্রেসার কুকারে, 5টা সিটি দিয়ে নিয়েছি। দেখুন এখানে খুব সুন্দর কালার এসেছে মাটনটার। এরপর আমি রোস্টেড মশলাটা দিয়ে দেবো 1/2 টিস্পুন, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এরপর আমি প্লেটিং করব। আপনারা দেখলেন মাটন কারি রেসিপি। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লেগেছে এই রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।